কথিত আছে মহাকবি কালিদাস বিহারের কাটিহার জেলার এক অখ্যাত গ্রামে সরস্বতীর মন্দিরে বিদ্যার দেবীর সাধনা করেছিলেন এবং বাগদেবীর আশীর্বাদও পেয়েছিলেন। সেই মন্দির দেখতে সারা বছর দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা ভিড় করে। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর সময় এই ভিড় থাকে চোখে পড়ার মতো। কালিদাস উপাখ্যানে এই মন্দিরের তথ্য পাওয়া যায়। রায়গঞ্জ ব্লকের শ্যামপুর মোড় হয়ে বিশাহার গ্রামের পরেই রয়েছে ইটাহার গ্রামের গোড়াহার ঘাট। মহানন্দা পার করে কুশিদা রোড হয়ে গেলে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় আবাদপুর গ্রাম। সেখানেই মহানন্দা নদীতে রয়েছে বিশালাকার বাঁশের মাচা। সেই মাচা পার করে তারাপুর ঘাট, সেখান থেকে আবাদপুর গ্রাম হয়ে মহাকবি কালিদাসের অখ্যাত বেলুয়া গ্রামে পৌঁছে যাওয়া যায়। রায়গঞ্জ থেকে 24 কিলোমিটার দূরে বাংলা বিহার সীমান্তে অবস্থিত এই বেলুয়া গ্রামটি। গ্রামে 7 বিঘা জমির ওপর সরস্বতী মন্দিরটি অবস্থিত। জানা গিয়েছে এখানে মাটি খুঁড়লেই মেলে কোষ্ঠী পাথরের মূর্তি। 1983 সালে এই মন্দিরে একটি চুরির ঘটনা ঘটে। খুব দামি প্রাচীন 3টি বিগ্রহ এই মন্দির থেকে চুরি যায়। তারপর মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে নতুন বিগ্রহ প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। মন্দিরের মূল প্রাচীন বিগ্রহটি চুরি হয়ে যাওয়া সত্ত্বেও এই মন্দিরকে নিয়ে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস কোনো অংশে কমেনি। 2020 সালে মন্দিরটি ইসকন কর্তৃপক্ষের হাতে চলে যাওয়ায় এখন গোটা মন্দির পরিসরটি দেখাশোনা করে ইসকনের সাধু সন্তরা। ইসকন নামহট্ট মন্দিরের প্রভু হর্ষরাজ জানান, কথিত আছে এখানে মহাকবি কালিদাস সাধনা করে সিদ্ধি লাভ করেন। যার তলে বসে কালিদাস সাধনা করেছিলেন বলে কথিত পুরনো সেই বটগাছটিও আজও রয়েছে। মন্দিরের পাশেই রয়েছে মহানন্দা নদী। নদীর আশপাশে মাটি খুঁড়লেই প্রাচীন মূর্তি মেলে। এমন বেশ কিছু প্রাচীন মূর্তিও রয়েছে মন্দিরে। এখানে নিয়মিত পুজো পাঠ হয়। সরস্বতী পুজো ও রথযাত্রার মতো উৎসবও পালন করেন মন্দির কর্তৃপক্ষ। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।